বুদ্ধিবৃত্তিক গুণাবলীর মধ্যে আছে দূরদর্শী শিল্পী হবেন, বিশুদ্ধ বিবেক সম্পন্ন হবেন, যথার্থভাবে কর্ম সম্পন্ন করবেন, মানে এহসানের সাথে। এহসানের দুটো অর্থ, একটা হলো দয়া, আরেকটা হলো এতকান, আরেকটা হলো এতকান, কোনো কিছু পারফেক্টলি যথার্থভাবে সম্পাদনা করা, এটাকে এহসান বলা হয়। জ্ঞান নির্ভর চিন্তা করা, আবেগ নির্ভর না। আমাদের অধিকাংশ আবেগ নির্ভর চিন্তা করে, কোন কোথায় কার কাছে কী শুনছে সেটা নিয়ে তর্ক করে, বইতে পাইছি, কোন বইতে পাইছেন, রাস্তায় একটা বই কিনছে ওটাতে পাইছি, রহমানিয়া কুতুবখানাতে পাইছি, এমদাদিয়া কুতুবখানার বইতে পাইছেন। আর আমরা যে হাদিসের বইতে পেলাম, সালাফের বইতে পেলাম, অথবা বড় কোনো ইমামের বইতে পেলাম, ওটা আর তার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। এই জন্য আপনাকে মাইন্ডসেট করতে হবে, জ্ঞান নির্ভর। জ্ঞান কোনটাকে বলে? এলেমকে বলে, এলেম নির্ভর। আর এলেম মানে সহি এলেম, সহি এলেম নির্ভর চিন্তা, এটা হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তিক। আর যে ভুল তথ্যগুলো জানলেন, সমাজের যে ভুল আমলগুলো প্রচলিত আছে, আপনি সে আমলগুলোকে যদি আঁকড়ে ধরে থাকেন, এটা বুদ্ধিবৃত্তিক হলো না। নমনীয় ও যুক্তিসঙ্গত আচরণ। এখন ধরেন আমি যেটা বললাম হক আর উনি যেটা বললো ভুল, তাই বলে কি আমি হামলে পড়বো ওনার উপরে? আমি কি গালিগালাজ করব? আমি কি কঠিন কথা বলবো? না। পৃথিবীর মানুষ হয়তো ওনার সাথে আমার একটা তর্ক হচ্ছে, পৃথিবীতে তো ফেরাউনও আছে, আছে না? পৃথিবীতে তো প্রচণ্ড ইসলাম বিদ্বেষী লোক আছে, পৃথিবীতে আল্লাহকে গালিগালাজ করার লোক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করার লোক আছে, ওদের সাথে কী করবেন আপনি বলেন? ওদের সাথে কী করবেন? সুতরাং আমাদেরকে নমনীয় ও যুক্তিসঙ্গত আচরণ করতে হবে। একজন অমুসলিমও যদি আমার সামনে আসে, তার সাথেও যুক্তিসঙ্গত এবং ভদ্র আচরণ করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন, আশিদ্দাউ আলাল কুফার রহামাউ বাইনাহুম, তাই না? কোরআন বলতেছে, তাইলে অমুসলিম দেখলি তো একটা ঘুষি লাগাই দিবেন, নাতাকটা ফেলে দিবেন নাকি? এ আচরণটা কি যুক্তিসঙ্গত হবে? এই আচরণটা কি ভদ্র হবে? তাইলে অমুসলিম কেন ইসলাম গ্রহণ করবে বলেন তো? সে কেন আপনার ইসলাম দেখে আগ্রহী হবে? একজন বেদাআতিকে পাশ কাটিয়ে যেতে বলা হয়েছে, তাকে বর্জন করার কথা বলা হচ্ছে, কিন্তু তার মানে কি তাকে গালিগালাজ করা? তার মানে কি তাকে হামলা করা? তার মানে কি তাকে আক্রমণ করা? না না, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। অতএব বুদ্ধি নিয়ে চলতে হবে, স্বশিক্ষা, নিজেকে নিজে আরও শিক্ষিত করবেন, পড়বেন প্রচুর, কিন্তু কোনটা পড়বেন? হাব্বজাব সব পড়ে ফেলবেন? তাহলে তো মুশকিল, তাহলে তো আপনার মধ্যে হকও ঢুকবে বাতিলও ঢুকবে। সবসময় চেষ্টা করতে হবে, যেহেতু শিক্ষা শব্দটার অর্থ হলো তালিম, আর তালিম শব্দটা এসছে এলেম থেকে, আর আপনি হলেন মুআল্লিম, তাহলে আপনাকে এলেম ধারণ করতে হবে। এলেম স্বশিক্ষা মানে নিজে নিজেও আপনি সঠিক সোর্স থেকে প্রচুর এলেম অর্জন করতে পারেন, বিশেষ করে আজকের প্রেক্ষাপটে। এখানে মাকতাবা শামেলার কথা শুনেছেন? এটা একটা চমৎকার রিসোর্স হতে পারে। আর দুরারাস সানিয়া চমৎকার রিসোর্স হতে পারে, হাদিস এনসাইক্লোপিডিয়া মাউসুরাতুল হাদিস হতে পারে, ইসলাম কিয় ডট কম চমৎকার একটা রিসোর্স হতে পারে, ইসলাম কিয় ডট ইনফো এগুলো হতে পারে। হ্যাঁ, অতএব আমরা সঠিক রিসোর্স থেকে জ্ঞান অর্জন যদি করতে পারি, তাহলেই আমরা নিজস্ব অধ্যয়নের মাধ্যমে প্রচুর শিখতে পারি। শেখ আলবানী রাহমাহুল্লাহ, তিনি আরব দেশের বড় বড় লাইব্রেরিতে দিনের পর দিন, মাসের পর মাস থেকে থেকে পড়াশোনা করেছে, আর এই জন্যই তার এত যোগ্যতা হয়েছে। আবার এটাও ঠিক, তারও অনেক শায়খ রয়েছে, তিনিও কারো কারো কাছে শিখেছেন। দুটোই দরকার আছে, এক আপনি শিক্ষকদের কাছেও পড়বেন, কিন্তু শিক্ষক আপনাকে কতটুকু শেখাবেন, আপনার নিজের শেখার ভাণ্ডারকে অনেক বড় করতে হবে নিজের ব্যক্তিগত অধ্যয়ন দিয়ে। স্বশিক্ষা বলতে আমরা ব্যক্তিগত অধ্যয়নের কথা বুঝাচ্ছি। সৃজনশীল গবেষক, একজন শিক্ষক গবেষক হবেন এবং তিনি সৃজনশীল গবেষক হবেন, অর্থাৎ কপি পেস্ট গবেষক না। কপি পেস্ট গবেষক তো জানেন, ইন্টারনেট থেকে নিয়ে বাস নিজের নামে চালিয়ে দেয়, অথবা কোনো বই থেকে নকল করে নিজের নামে চালিয়ে দেয়। তারপর দূরদর্শী শিল্পী, কারণ শিক্ষকতা একটা শিল্প, সুতরাং শিক্ষক একজন
শিল্পী যথার্থভাবে কর্ম সম্পাদন সানা আল্লাহু আল্লাযী আতকানা কুল্লু শাইইন ইন্নাহু খাবীরুম বিমা তাআমালুন ইন আল্লাহ ইউহিব্বু ইযা আমালা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু আল্লাহ যখন কোনো কাজ আল্লাহ পছন্দ করেন যে তোমাদের কেউ যদি কোনো কাজ করে সে যেন যথার্থভাবে করে